رحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانيت شرطة درشق مندولي الله رب العالمين قشنسا এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ চারই মুহররম 1443 হিজরি মোতাবেক 13ই আগস্ট 2021 জুমার খুতবা মসজিদুল হারামে প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর ওসামা বিন আব্দুল্লাহ খাইয়াত হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু ইসলামী নববর্ষ এবং আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের পরে বলছেন, অতঃপর ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, আল্লাহকে ভয় করুন হে আল্লাহর বান্দারা। এবং এই জীবনের প্রতিটি মুহূর্তে উত্তম পাথেয় সঞ্চয়ের জন্য সচেষ্ট হন, যার মাধ্যমে আল্লাহর সামনে যেদিন প্রত্যাবর্তন হবে আমাদের সকলের, সেই সময় আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হতে পারবেন। হে মুসলিমগণ, গত একটি বছর বিদায় নিয়েছে এবং নতুন ইসলামী আরবি বছর শুরু হয়েছে। এই সময় প্রতিটি জ্ঞানী ব্যক্তিকে উপদেশ নেওয়া উচিত এবং শিক্ষা নেওয়া উচিত। এই সূর্যের দিকে একটু তাকিয়ে দেখুন, প্রতিদিন সূর্য উদিত হচ্ছে পূর্ব আকাশ থেকে এবং পশ্চিম আকাশে গিয়ে অস্তমিত হচ্ছে। এই চাঁদকে একটু দেখুন, সেই চাঁদ মাসের শুরুতে একেবারে চিকন হয়ে যেন ভূমিষ্ঠ হচ্ছে, আর মাস শেষ হওয়ার আগেই সেটি ধীরে ধীরে একেবারে চোখের আড়ালে চলে যাচ্ছে, আবার যে অবস্থায় শুরু হয়েছিল সেই অবস্থার দিকে ফিরে চলে যাচ্ছে। চিন্তা করে দেখুন, এই নতুন বছর নিয়ে যে যখন নতুন বছর শুরু হচ্ছে, এই বছরের শেষটা আরও 12 মাস পরই, কত যেন দূরে মনে হচ্ছে। আরও 12 মাস পরে এই নতুন বছর শেষ হবে, কিন্তু মাত্র কিছুদিন, আর কয়েকটি মাস খুব দ্রুত বেগে যেন অতিক্রান্ত হয়ে চলে যাচ্ছে। আর আমরা একসময় এই বছরের সমাপ্তিতে পৌঁছে যাচ্ছি। এর মাধ্যমে আমরা ভালো করে উপলব্ধি করতে পারছি যে এটি হচ্ছে এই পার্থিব জগতের দৃষ্টান্ত। এই পার্থিব জীবন কত যে তার শোভা সৌন্দর্য, কিন্তু আদম সন্তানের যে কাজকর্ম রয়েছে তা এক সময় শেষ হয়ে যাবে, সবসময় এই কাজগুলি থাকবে না। আর এটি এমন একটি সুস্পষ্ট বিষয় যেটি প্রতিটি জ্ঞানী মানুষ ভালো করে উপলব্ধি করছেন, কিন্তু তারপরেও উদাসীনতার পর্দা এর ওপর পড়ে আছে, যা আমাদের চোখের সামনে অন্তরায় হয়েছে। এবং আমরা যে অনেকেই বিমুখতার শিকার, প্রতারণার শিকার এবং বড় বড় উচ্চ আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, এমন এমন ধারণা নিয়ে বসে আছি যেই ধারণা শুধুমাত্র কাজ না করলে, আমল না করলে কোনো কাজে আসবে না। এসব বিষয়গুলি আমাদেরকে সত্যকে উদ্ঘাটন করা থেকে দূরে রেখেছে।
এই বিষয়গুলি যখন আমরা উপলব্ধি করতে পারব তখন নিঃসন্দেহে আমরা চিন্তাশীল হব যে আমরা এই যে গত বছরটি অতিবাহিত হয়ে চলে গেছে এতে আমরা নিজেদের কল্যাণের জন্য কি করতে পেরেছি এবং আল্লাহর কাছে কি পাঠাতে পেরেছি। এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের আত্মসমালোচনা করব এবং তার মাধ্যমে আমাদের মধ্যে যে ত্রুটিগুলি রয়েছে সেগুলির সংশোধনের জন্য সচেষ্ট হব এবং যেসব ঘাটতি হয়েছে, ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে সেগুলির তদারকের চেষ্টা করব, যেসব বক্রতা রয়েছে সেই বক্রতাকে সোজা করার চেষ্টা করব এবং সঠিক পথের ওপর দৃঢ়তা অবলম্বন করব, সঠিক পথকে আঁকড়ে ধরব। যদি সত্যি সৎকর্মশীল হয়ে থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক পাই, হেদায়ত প্রাপ্ত হয়ে থাকি, তাহলে এই পথ আমরা অবলম্বন করব। এর জন্য সবচাইতে বড় সহযোগী হচ্ছে খালেস অন্তর থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যে খালেস তওবার, নির্ভেজাল তওবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুমিনাতকে নির্দেশ প্রদান করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন সকল, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এই খালেস তওবা হচ্ছে অতীতে যা কিছু হয়ে গেছে ভুল ভ্রান্তি তার ওপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং যেসব ভুল ভ্রান্তির শিকার হয়েছেন এবং অন্যায় করেছেন সেসব থেকে বিরত হওয়া আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে কোনোদিন এসব পাপাচারের দিকে ফিরে যাব না। তার সাথে সাথে পাঁচটি যে মূল্যবান সম্পদ রয়েছে আমাদের কাছে সেগুলিকে অত্যন্ত মূল্যবান সম্পদ মনে করে কাজে লাগানোর চেষ্টা করা, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান কাবলা খামস, পাঁচটি অপ্রীতিকর অবস্থা আসার আগে পাঁচটি মূল্যবান সম্পদকে তোমরা নিজের জন্য গুরুত্ব দাও এবং সেগুলিকে তোমাদের মূল্যবান সম্পদ হিসাবে তোমরা গ্রহণ করো, গনিমত মনে করো। প্রথম হচ্ছে সাবাব আকা কাবলা হারামে, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন অত্যন্ত মূল্যবান সম্পদ, এই সম্পদকে, এই সম্পদের মূল্যায়ন করো, এই সম্পদকে কাজে লাগাও। অসেহাতা কাবলা সাকামিক, তোমার ব্যাধিগ্রস্ত হওয়ার আগে যে সুস্থতা রয়েছে এই সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও। অগেনাকা কাবলা ফাকরিক, এবং তোমার দারিদ্রের পূর্বে তোমার যে স্বচ্ছলতা রয়েছে, অভাবমুক্ত রয়েছ, এই নিয়ামতকে ভালো কাজে লাগাও। ও ফারাগাকা কাবলা শগলিক, এবং তোমার ব্যস্ততার পূর্বে তোমার যে অবসর সময় রয়েছে সেটাকে মূল্যবান সম্পদ মনে করে সেটাকে ভালো কাজে লাগাও। ও হায়াতাকা কাবুলা মৌতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার যে জীবনটা রয়েছে সেটাকে মূল্যবান সম্পদ মনে করে সেটাকে কাজে লাগাও। ইমাম হাকিম রাহমতুল্লাহ আলাই তার মুস্তাদরাকে সহিহ সনদে বর্ণনা করেছেন। মনে রাখবেন যে মানুষের যৌবন, মানুষের সুস্থতা, মানুষের স্বচ্ছলতা, মানুষের অবসর এমন গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দান নিয়ামত, যাতে রয়েছে শক্তি, যাতে রয়েছে মানুষের দৃঢ় প্রতিজ্ঞা, যাতে রয়েছে সক্রিয়তা, যাতে রয়েছে যে কোনো কল্যাণের কাজের জন্য পুরোপুরি মনোযোগী হওয়ার ক্ষমতা। পক্ষান্তরে বিপরীত যেই বিষয়গুলি রয়েছে, বার্ধক্য, দুর্বলতা এবং যেসব বিষয়গুলি উল্লেখ করা হলো সেগুলিতে মানুষের যে দৃঢ়তা রয়েছে তাতে দুর্বলতা চলে আসে, অন্তর সংকুচিত হয়ে আসে এবং কাজকর্ম ভারী মনে হয় এবং ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, জীবনের চাহিদা
এবং প্রয়োজন অনেক বেশি বেড়ে যায়, যার ফলে মানুষ অনেক সময় ভালো কাজের উদ্দেশ্য রাখলেও সেসব ভালো কাজ করতে সক্ষম হতে পারে না। সেই সময় মানুষ আক্ষেপ করতে থাকে যে হায় অতীতকালে কী করেছি, যে আক্ষেপ তার জীবনের সুখ শান্তিকে তিক্ততায় পরিণত করে এবং তার জীবনে অশান্তি নিয়ে আসে। এই জন্য সজাগ জ্ঞানী ব্যক্তির জন্য উচিত হবে যে নিজের আয়ুর কোনো মুহূর্তকে বেকার মনে করবেন না এবং বিনা কোনো কল্যাণমূলক কাজে নষ্ট করবেন না, যাতে ইহকাল পরকালের কোনো কল্যাণের কাজ, ভালো কাজ, উপকারী কাজ করলেন না আর সময় আপনার চলে গেল এমনটা যেন না হয়। এমন অজ্ঞতার পরিচয় দেবেন না যার কারণে আপনি কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যান। আর তা হচ্ছে যে কোনটা উপকারী আর কোনটা অপকারী সে সম্পর্কে সজাগ না থাকা এবং এর কুপরিণতি থেকে রক্ষার জন্য সচেষ্ট না হওয়া। আর এর জন্য আমাদের জীবনে পরিকল্পনা থাকতে হবে সুন্দর এবং সময়কে কাজে লাগাতে হবে এবং এই সময়ের প্রতিটি মুহূর্তকে ইহকাল পরকালের কল্যাণের কাজে ব্যয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। হে আল্লাহর বান্দারা, নতুন বছরের অভ্যর্থনা আর সবচাইতে উত্তম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে নতুন বছর শুরু করবেন নেকির কাজের মাধ্যমে এবং বহুমুখী আল্লাহ সান্নিধ্য লাভের যেসব উপায় বা উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলির মাধ্যমে। তার একটি স্পষ্ট বিষয় হচ্ছে আল্লাহর মাস যে মুহররম, তার সিয়াম পালন করা। রমজানের পরে এই মাসের সিয়াম সবচেয়ে উত্তম সিয়াম। যেমন সহিহ মুসলিমের একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে উৎকৃষ্ট সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুতরাং এই মাসে বেশি বেশি সিয়ামের জন্য সচেষ্ট হবেন। আর বিশেষ করে আশুরার যে সিয়াম রয়েছে এই মুহররমের 10 তারিখ, সেটির বড়ই গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াম সম্পর্কে বলেছেন, তার ফজিলত সম্পর্কে বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম, আহতাসিব আল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, গত যে এক বছর রয়েছে তার গুনাহ মোচন করবে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এই সম্মানিত যে হারাম মাস, মুহররম মাস, এতে বহুমুখী নেকির কাজ, কল্যাণের কাজ করুন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন, যিনি আমাদের প্রতিপালক, তার সান্নিধ্য লাভের চেষ্টা করুন এবং নিজের সময়গুলিকে ভালো কাজ দ্বারা আপনি আবাদ করুন, যার মাধ্যমে আপনাদের চক্ষু শীতল হবে, রবের কাছে যখন পৌঁছবেন তখন নতুন বছরকে নেকির মাধ্যমে যেমন শুরু করা, এর মাধ্যমে আমরা জানতে পারলাম ঠিক তেমনই বছর যে শেষ হয়েছে সেই বছরের শেষেও আমরা বহুমুখী নেকির কাজ করার সুযোগ পেয়েছি আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে। যেমন যারা হজ করেছেন তাদের জন্য হজের সুযোগ, উমরা করেছেন উমরার সুযোগ, আরাফার সিয়ামের সুযোগ, যারা হজ করেননি তাদের জন্য, এছাড়াও বহুমুখী আরও যে আল্লাহর সান্নিধ্য লাভের আমলগুলি রয়েছে, যেমন কুরবানি ইত্যাদি, এসব বিষয়ের মাধ্যমে একজন মুসলিম ভালো করে উপলব্ধি করবে যে মুসলিমের পুরো জীবনটা শুরু হোক আর শেষ হোক সবসময় আল্লাহ রাব্বুল আলমিন আনুগত্যমূলক কাজে ব্যয় করবে এবং সবসময় আল্লাহ রাব্বুল আলমিন জিকির তার জবানে থাকবে। যেমন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলমিন এই দিক নির্দেশনা দিয়েছেন, কুল হে নবী, বলো হে মুসলিম, বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলমিন,
নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জবাই, আমার জীবন, আমার মরণ, শুরু শেষ সব কিছুই মহান আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। লা শরীক লাহ, যার কোনো অংশীদার নেই। ওবে জালেক অমর্থ, আর এই আমি আদিষ্ট হয়েছি তৌহিদের ঘোষণা করার জন্য, আল্লাহ রাব্বুল আলমিনের সর্বদে ইবাদত বন্দিগির জন্য। ওয়ানা উয়াল মুসলিমিন, এবং আমি সর্বপ্রথম মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সর্বপ্রথম মুসলিম। আর মনে রাখবেন যে দিনগুলি যে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, আর দিনের পরে সপ্তাহ, মাস, মাসের পরে বছর যে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, এটি যেন আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হয়, এর থেকে যেন উপদেশ নিতে পারেন যে এইভাবে এক সময় আমাদের আয়ু শেষ হয়ে যাবে আর আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, তখন আর কাজকর্মের কোনো সুযোগ থাকবে না। এর জন্য সবসময় আপনি নিজের আত্মসমালোচনা করবেন, যাতে করে আপনি নিজের কল্যাণ করতে পারেন এবং নিজেকে সবসময় সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখতে পারেন, আর পাপাচারের রাস্তা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন, এবং এমন সব অসৎ লোকদের অনুকরণ থেকে, অনুসরণ থেকে সতর্ক সাবধান থাকতে পারেন, যাদের অনুসরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, অন্ধ অনুকরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করেছেন যে তাদের অন্তর শক্ত হয়ে গেছিল, তোমাদের অন্তর যেন শক্ত না হয়ে যায়। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন সূরাতুল হাদিদ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের কি এই মুহূর্ত আসে নাই, আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের হৃদয় বিনয়ী হবে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। ওমা নাযালা মিনাল হক, আর যে সত্য নাজেল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কেরিম, তার মাধ্যমে তাদের অন্তর বিনয়ী হবে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবল, আর তারা ওই সব জাতির মতো হবে না যাদেরকে তাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি এবং খ্রিস্টান। ফাতালা আলাইহিমুল আমাদ, এবং তাদের উপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছিল, যেই সময়গুলিতে তারা দিনের সাথে শক্ত সম্পর্ক রাখেনি, যার ফলে ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছিল, নিষ্ঠুর হয়ে গেছিল। কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অনেকেই পাপিষ্ট হয়ে পড়েছিল। স্মরণ করুন, এমন একটি মুহূর্ত আসছে যেই সময় রবের সামনে উপস্থিত হইতে হবে এবং তাঁর সামনে সবাইকে দাঁড়াতে হবে, এমন এক মহাসংকটের দিবসে, যেই দিনটি মনে হচ্ছে অনেক দূরে রয়েছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, মানুষ যারা, বিশেষ করে যারা উদাসীন মানুষ, তারা মনে করছে যে আমাদের মরণ অনেক দূরে রয়েছে, এবং কোথায় পরকাল, আখেরাত, হিসাব নিকাশ এবং জবাবদেহিতা। আল্লাহ বলছে এটাকে অনেক দূরে তারা মনে করে, ওয়া নারাহু করিবা, অথচ আমি খুব নিকটেই দেখছি। ইয়াউমা তাকুনু সামাউ কাল মহল, যেই দিনের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতগুলিতে বর্ণনা করেছেন, আকাশ ধ্বংস হয়ে যাবে আর সেটি গলিত পিতলের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু, এই পাহাড়ের এই শক্ত পাথর সব কিছু হয়ে যাবে ধ্বনিত তুলোর মতো। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোনো ঘনিষ্ঠ বন্ধু, কোনো ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে জিজ্ঞাসাও করবে না, কেউ কারোর সাথে পরিচয় নেবে না। সেই দিন অপরাধী চাইবে, লাউ ইয়াফতাদি বিন আযাব ইয়াউমা ইযিন বিবানি, সেই দিনের আযাব থেকে মুক্তি লাভ করার জন্য নিজের ছেলে মেয়েদেরকে উৎসর্গ করবে, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে নেন আর আমাকে মুক্তি দিন। অসহায়বা, তার স্ত্রীকে, ভাইকে, সমস্ত কে কোথায় যাবে সেটা দেখার বিষয় না, নিজের জান বাঁচে। অফেসিলাতি হিল্লাতি তুই, আর যে বংশে সে আশ্রয় নিত, যে বংশের সে তার মধ্যে ছিল গৌরব, যে সেটা আমার জন্য সাপোর্ট, সব কিছু, অমানফিল আরদে জমি আন, পৃথিবীতে যা কিছু তার ধন সম্পদ রয়েছে আর মালিকানা রয়েছে, রাজত্ব রয়েছে, সব কিছু দিয়ে সম্মায়ুন জি, তার কোনোরকম মুক্তি হয়ে যাক। কিন্তু না, যদি ইমান আমল না থাকে কোনো মুক্তি হবে না, জাহান্নামে যেতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা চাইতে থাকুন যে আগামী দিনগুলি আসছে সেই দিনগুলি অতীতের যে দিনগুলি চলে গেছে তার চাইতে যেন কল্যাণ করা হয় এবং নতুন বছর যেন কল্যাণের বছর হয়, নেকির বছর হয়, আল্লাহ ভীরুতার বছর হয় এবং সাহায্যের আর এই উম্মতের সম্মানের ইজ্জতের বছর হয়, যে উম্মত হচ্ছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারীম এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাতু সালামের পরে বলছেন যে অতঃপর হে আল্লাহর বান্দারা, সত্যিকার যে মুমিন, যেই ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং শিখিয়েছেন, সেই দোয়ার একটি অংশ হচ্ছে আল্লাহুম্মা জালিল হায়াত জিয়াদাতান লি ফি কুল্লি খাইর। আল্লাহ আমার জীবনটাকে প্রতিটি কল্যাণে বৃদ্ধি কর, আমার জীবনের প্রতিটি মুহূর্তকে কল্যাণের ক্ষেত্রে বৃদ্ধি করো বা কল্যাণের মাধ্যমে বৃদ্ধি করো। ওয়াল মাউতা রাহাতাল্লি মিন কুল্লি শার, এবং প্রতিটি অনিষ্ট থেকে মৃত্যুকে আমার জন্য আরামদায়ক বানিয়ে দাও। যেই ব্যক্তি এই দু অর্থ বুঝে করে সেই ব্যক্তি অবশ্যই জীবনের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত মূল্যবান সম্পদ মনে করবে এবং দিন রাতের প্রতিটি মুহূর্তকে কল্যাণের কাজে ব্যয় করার জন্য উদগ্রীব হবে, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে পারে এবং আল্লাহর কাছে সম্মানিত হতে পারে এবং ইহকাল পরকালে সুখী হতে পারে। এজন্য একজন মুসলিম তার উপর আল্লাহ রব্বুল আলমিন যে বড় অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। আমরা প্রত্যেকেই যারা দুনিয়াতে আছি এখন আমাদের মৌতের পরোয়ানা আসেনি, আল্লাহ রাব্বুল আমাদেরকে যে ছাড় দিয়েছেন যে গত একটি বছর অতিক্রম হয়ে আবার নতুন বছর আমরা পেলাম, এতে আল্লাহর শুকরিয়ামূলক খুশি হওয়া উচিত, যাতে করে বেশি বেশি আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম সে হাসিল করতে পারে, নেক আমল করতে পারে এবং যা কিছু ঘাটতি ত্রুটি হয়েছে সেসব ঘাটতি ত্রুটি থেকে মুক্ত হতে পারে তওবার মাধ্যমে এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খাইরান। যদি সত্যিকার কোনো ব্যক্তি মুমিন হয় তাহলে মুমিনের আয়ু তার কল্যাণকে বৃদ্ধি করে। মুমিন বেঁচে থাকলে তার লস নেই, লাভই রয়েছে, প্রতিটি মুহূর্তে সে কল্যাণকে ভালোকে বৃদ্ধি করে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যিনি আপনাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এমন একটি বছরে যেই বছর থেকে আপনাদের অনেক দিনই ভাই বোনরা বঞ্চিত হয়েছেন, তাদের আমলনামাকে গুটিয়ে রেখে দেওয়া হয়েছে এবং তাদেরকে মাটির তলায় পৌঁছে দেওয়া হয়েছে। তারা গত বছর পূর্ণ করতে পারেননি বা গত বছর পূর্ণ করতে পারলেও এই বছরে আর আসার সুযোগ পায়নি। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেছেন যে রুইয়া বাযু সালাফিল মানাম, সালাফদের জনৈক ব্যক্তিকে স্বপ্নযোগে দেখা যায়, তিনি বলেন, এন্তেকাল করেছেন তিনি, তাকে স্বপ্নযোগে দেখা যায় যে তিনি বলছেন, নাদেমনা আলা আমরিন আজিমিন, একটি বড় বিষয়ে আমরা বড়ই অনুতপ্ত লজ্জিত, নালামু ওয়ালা নামাল, এখন আমরা হাড়ে হাড়ে জানছি কিন্তু আমল করার ক্ষমতা নেই, আমলের দরজা মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে গেছে। ওয়ান তুম তা আমেলুনা ওয়ালা তা আলামুন, আর তোমরা কর্মজগতে দুনিয়াতে আছো, যে ব্যক্তি স্বপ্ন দেখছে তাকে সম্বোধনকে বলছে যে তোমরা যারা জীবিত আছো তোমরা কর্মজগতে আছো, তোমরা কাজ করতে পারবে, ওয়ালা তা আলামুন, কিন্তু তোমরা আসল বিষয়টি বুঝছো না যে পরকালের অবস্থা কী, এবং সেখানে যদি কেউ অসৎ জীবনযাপন করে আল্লাহর সামনে হাজির হয়
মৃত্যুর সম্মুখীন হয় তাহলে তার জন্য যে ভয়াবহ শাস্তি রয়েছে তা তোমরা জানছো না। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি সালাফ স্বপ্নে বলছে, আল্লাহর কসম করে বলছি, লা তাসবিহাতুন আও তাসবিহাতানি আও রাকাতুন আও রাকাতানি ফি সাহিফাতি আহাদিন আহাব্বু ইলিয়া মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর কসম করে বলছি, আমরা যে কত হাই হাই করছি, আকাঙ্ক্ষা করছি যে একটি তসবি অথবা দুইটি তসবি, দুইবার তসবি অথবা এক রাকা দুই রাকা সলাত যদি আমাদের আমল নামে আরও বৃদ্ধি করতে পারতাম, এটি পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে বেশি আমাদের কাছে প্রিয়। কিন্তু আমাদের সেই সুযোগ নেই, তোমাদের সেই সুযোগ আছে, সুতরাং তোমরা সচেতন হও। সালাফদের জনৈক ব্যক্তি বলেছেন, কুল্লা ইয়াউমিন ইয়াইশু ফীহিল মুমিনু গানিমাহ, প্রতিটি দিন যে দিনটি মানুষ মুমিন ব্যক্তি জীবনযাপন করছে সেটি তার মূল্যবান সম্পদ। এই দিনটিকে অবহেলায় কাটিয়ে দেবেন না, নেক আমল ছাড়া, ভালো কাজ ছাড়া কাটিয়ে দেবেন না। সুতরাং হে আল্লাহর বান্দারা, নতুন যে বছর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সুযোগকে প্রতিটি কল্যাণমূলক কাজে ব্যয় করার চেষ্টা করুন এবং প্রতিটি কল্যাণমূলক কাজকে আরও বেশি বৃদ্ধি করার চেষ্টা করুন, যেটা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য বর্তমানেও কল্যাণ করা হবে আর ভবিষ্যতেও কল্যাণ করা হবে, যাতে করে সফল কাম হতে পারেন, যাতে করে কামিয়াব হতে পারেন। এবং কোনো দিন অথবা রাতকে বিনষ্ট করা থেকে এবং পাপের কাজে লাগানো থেকে, সময়ের অপচয় থেকে সতর্ক সাবধান হন, যেটি একজন মমিনের শান নয়, মমিনের কাজ নয়, বরং যারা উদাসীন, যারা খেলতামাশায় জীবনযাপন করে তাদের চরিত্র সেটি। তারপরে সম্মানিত খতিব খুতবা শেষ করছেন এই বলে যে সবসময় স্মরণ রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নির্দেশ দিয়েছেন, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি খাতামুন নবীইন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রতি সালাত ও সালাম পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কিতাব কোরআনে কারিমে নির্দেশ প্রদান করেছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, তার ফেরেশতারা রহমতের দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ তোমরা সাল্লু আলাইহি, তার প্রতি সালাত পেশ করো, তার জন্য রহমতের দোয়া করো, সাল্লিমু তাসলিমা যথাযথ সালাম শান্তির দোয়া তার জন্য করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।